কোটি টাকার গাড়ির ব্যবসা বিক্রি করে স্ত্রীকে নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়েছেন 55 বছর বয়সী পোল্যান্ডের নাগরিক জ্যাক। স্ত্রী হানাও তাকে সঙ্গ দিয়ে এসেছেন বাংলাদেশে, তাও আবার মোটরসাইকেলে করে। Assalamualaikum Bangladesh, I'm Hana. Together with my husband Jack, we are on the work tour. যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, স্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, ইরান, পাকিস্তান, নেপাল, তারপর ভারত হয়ে বাংলাদেশে এসেছেন এই ভ্রমণ পিপাসু দম্পতি। এক মাস পর বাংলাদেশ থেকে পাড়ি জমাবেন অন্য কোনো রাষ্ট্রে। Thank you. We started in September 22, have traveled to from Poland to Slovakia, Hungary, Romania, Bulgaria, Turkey, Iran, Pakistan, India, Nepal. Now we are in Bangladesh. Maybe we spent 1 month, 3 weeks, we don't know. Maybe 2 months. বাংলাদেশের মনোমুগ্ধকর দৃশ্য আর সুস্বাদু খাবারে অভিভূত জ্যাক ও হানা বেশ প্রশংসাও করেছেন এদেশের মাটি মানুষ আর উন্নত সব রাস্তাঘাটের। For example, this road is amazing. Yeah, it's a work class. It's the same like we have in our country. I love Chingri, then I love Nisha also. In Bangladesh, we explore the plains. Bangladesh is all about water, about ponds. Bangladeshi people are very friendly, in my opinion, of course. After we crossed border, we met many people. Say us hello and salute. We are grateful. তবে খুব সহজেই শুরু হয়নি তাদের এই বিশ্ব ভ্রমণের যাত্রা। এই বয়সে এসে নিজেদের শখ পূরণ করতে বেশ ঝক্কি ঝামেলাও পোহাতে হয়েছে তাদের। 2 বছরের বেশি সময়ের এই যাত্রায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের। প্রশাসনিক সমস্যা থেকে শুরু করে প্রয়োজনীয় খাবার, এমনকি মাঝে মাঝে থাকার জায়গা না পেয়ে রাস্তাতেই ঘুমাতে হয় এ দম্পতির। Sometimes we cannot find a convenient, comfortable place to sleep. Sometimes as we travel a lot of side roads and off-road, we end up in very tiny villages. Oh, we have to put up the tent. Sometimes we are really, really tired, physically tired. এত সমস্যার কথা মাথায় রেখেও তারা স্বপ্ন দেখতেন বিশ্ব ভ্রমণের। কেবল ইচ্ছাশক্তির বলেই নিজের ই-কমার্স প্রতিষ্ঠান এবং 2টি ফ্ল্যাট বিক্রি করে বেরিয়ে পড়েন হাজার হাজার কিলোমিটারের এ যাত্রায়। The story started when we were actually working a lot and dreaming about traveling. We were having our own company, e-commerce company, and we had very, very limited time for traveling. We always dreamed about going through Silk Road on our motorcycles, but that was not possible because the most time span we could afford was like 3 months, so that was obviously not enough. So we made really, really tough decisions. We sold our company. We invested in 2 flats. Now we have a passive income from these 2 flats that allows us to travel Asia. মূলত কার্নেট দি প্যাসেসের মাধ্যমে নিজস্ব যানবাহন নিয়ে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারেন পর্যটকরা। তবে এই প্রক্রিয়ায় অন্যান্য দেশে ভ্রমণ করা বেশ আরামদায়ক হলেও বাংলাদেশে ঢুকতে কিছুটা বেগ পেতে হয়েছে বলে দাবি জ্যাক হানা দম্পতির। তবে তাদের প্রত্যাশা ভবিষ্যতে বাংলাদেশেও সহজ হবে এই প্রক্রিয়া। We had some problems on the border, but I understand there is by duty. If somebody have to do something, sometimes maybe it's not comfortable for everybody, but we understand it. Maybe in the future we'll be changing for overlanders. এছাড়া বাংলাদেশ থেকে নিজস্ব যানবাহন নিয়ে দেশের বাইরে ঘুরতে যাওয়া বাইকাররাও চান কার্নেটের সহজ সমাধান। উন্নত মানের যোগাযোগ ব্যবস্থায় উচ্চ গতিসম্পন্ন মোটরসাইকেল ব্যবহারের অনুমতিও চান তারা। একটা ফরেনার তাদের ভেহিকেল নিয়ে ট্রাভেল করতে পারছে না বাংলাদেশে, যেখানে তারা এতগুলো দেশ পাড়ি দিয়ে আসছে, কোথাও কোনো প্রবলেম ফেস করেনি। সে জায়গায় বাংলাদেশে যদি তারা প্রবলেম ফেস করে, এটা আসলে খুবই দুঃখজনক। এখন বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট থাকছে যেন এই জিনিসগুলো টেক কেয়ার করা হয়। তো অনুরোধ করতে হচ্ছে সরকারের কাছে সিসি লিমিটেশনস এর বাইন্ডিংস এবং কার্নেট দি প্যাসেঞ্জার যে বাইন্ডিংস, এই ধরনের রেস্ট্রিকশনস বা লিমিটেশনস গুলোর জন্য ইজি করে দেওয়া হয়। এদিকে বাংলাদেশি বাইকারদের আপ্যায়নে খুশি ঘুরতে আসে 2 ভিনদেশি বাইকার জ্যাক ও হানা। এদেশের বাইকারদের ধন্যবাদ জানিয়েছেন তারা। Don't stop, don't wait, travel.